আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। বন্ধুরা, আজকেও নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে কথা বলবো গ্রিন লাইন পরিবহনের ডাবল ডেকার বাস নিয়ে। তো ডাবল ডেকার বাস নিয়ে ঢাকা টু কক্সের যে সার্ভিসটি আছে, আজকে আমরা এই সম্পর্কে জানবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি আপনারা দেখছেন বাইরের যে লুক সেটি, তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং আমরা ইন্টারভিউ পার্টটা একটু দেখব। তো সাথেই বসে আছেন পাইলট সাহেব, ওনার সাথে আমরা পরে কথা বলতেছি। তো দেখুন, এটি হচ্ছে নিচতলা, অর্থাৎ নিচতলার ভিতরটি এরকম হয়ে থাকে এবং পরিবেশটা খুবই স্মুথ একটি পরিবেশ। যদিও এটি একেবারে নতুন একটি বাস, আমি আপনাদের ক্লিনলি এবং ভিডিওতে স্পষ্টভাবে হচ্ছে আপনাদের দেখাবো। আপনারা উপরের পার্টে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটি একটি একদম নিউ একটি বাস। রীতিমতোই গ্রিনলাইন কোম্পানি নতুন নতুন বাস দিয়ে যাত্রীদের মন কেড়ে নেয় এবং যাত্রীদের সেবার দিক দিয়ে, মানের দিক দিয়ে কিন্তু গ্রিনলাইন পরিবহন বাংলাদেশের টপ ক্লাস একটি কোম্পানি বলা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাসটি নতুন হওয়ার জন্য কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে কোম্পানি। তো যাই হোক, আমরা জানি যে বাসের এটি সিট সম্পর্কে এর আগেও হচ্ছে আমি বলেছিলাম, আবার একটু আপনাদের বলে দিই যে সিট খুবই কমফোর্টেবল ছিল এবং খুবই আরামদায়ক ছিল। যেহেতু এটি একটি বিজনেস ক্লাস বাস, সো ফার্স্ট ক্লাসের অবস্থায় থাকবে সিটগুলো, এটাই স্বাভাবিক। তো আমরা এখন পাইলট সাহেবের সাথে কথা বলবো। তো তিনি হচ্ছেন রাজু ভাই, তিনি গ্রিনলাইনে প্রায় 18 বছর যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছেন ঢাকা চিটাগং কক্স রুটে। তো ঢাকা টু কক্স রুটে যারা চলাচল করে গ্রিনলাইন পরিবহনে, রাজু ভাই সম্পর্কে আইডিয়া নাই, এরকম আসলে যাত্রী খুব কম। সত্যি কথা বলতে হচ্ছে যে গ্রিনলাইন পরিবহনের সিনিয়র যারা আছেন তাদের মধ্যে তিনি হচ্ছে অন্যতম একজন, এবং ওনার স্কিল বলতে গেলে খুবই মারাত্মক লেভেলের স্কিল। তিনি ম্যান জার্মান ডাবল ডেকার বাস হওয়া সত্ত্বেও ওনার যে ড্রাইভিং স্কিল আপনাকে রীতিমতো মুগ্ধ করবে। তো যাই হোক, তো ওনার সাথে আমার বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাপ হয়েছে। তো তিনি কথা বলতে বলতে হুট করে তিনি দাবি করে বসলেন যে গ্রিনলাইন কোম্পানি হচ্ছে বাংলাদেশের 1 নম্বর কোম্পানি। এটির বলার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে, তিনি 1 নম্বর বলার কারণ হচ্ছে যে ফ্যাসিলিটির দিক দিয়ে, যাত্রীদের যে ফ্যাসিলিটি সেটির দিক দিয়ে গ্রিনলাইন কোম্পানি 1 নম্বরে, তিনি এটি আমাকে বললেন। নাম্বার টু হচ্ছে, যে কোনো ধরনের সার্ভিস হচ্ছে গ্রিনলাইন পরিবহন যাত্রীদের দিয়ে থাকে, যে কোনো প্রয়োজন হোক, অথবা আপনার পানির প্রয়োজন হোক বা আপনার যে কোনো প্রয়োজন হোক, যখন আপনি রুটে চলাচল করবেন গ্রিনলাইন পরিবহনে, আপনি যদি চলাচল করে থাকেন আপনি তাহলে এই কথাগুলো আপনি জানেন। আর যদি আপনি এখনও গ্রিনলাইন পরিবহনে ভ্রমণ করেননি তাহলে আপনি করে দেখতে পারেন অ্যাকচুয়ালি হচ্ছে যে কথা এবং কাজে মিল আছে কি না। তো যাই হোক বন্ধুরা, যাত্রী সেবার দিক দিয়ে হচ্ছে গ্রিনলাইন পরিবহন অনেক অনেক উন্নয়ন একটি উন্নত একটি পরিবহন বলা যায়। তো যাই হোক, তিনি এর আগে, অর্থাৎ রাজুভাই এর আগে সিল্ক লাইন, হানিফ সহ বেশ কিছু পরিবহন উনি চালিয়েছিলেন। তো গ্রিনলাইনে এখন প্রায় 18 বছর যাবৎ তিনি কর্মরত আছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আল্লাহ হাফেজ।